এই মুহূর্তে যে খবর দেব আপনাদেরকে, তৃণমূলের এমএলএ ইদ্রিস আলীর বাড়িতে হামলার অভিযোগ। কে বা কারা হামলা চালিয়েছে, ঠিক কি ঘটনা ঘটেছে সেখানে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রফিকুল ইসলাম। রফিকুল, তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো। দেখো অভিক, যেটা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলার যে ভগবানগোলা রয়েছে সেই ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী আর তারই বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। মূলত মুর্শিদাবাদ জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে কিন্তু ব্লক সভাপতি নেই, বেশ কয়েকটি ব্লক সভাপতি নেই বেশ কয়েকটি ব্লকে তৃণমূলের। সেই কারণে একাধিক জায়গাতেই কিন্তু তৃণমূলের ব্লক সভাপতি করার নামে তোলাবাজির অভিযোগ উঠছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। মূলত এখানে তৃণমূলের যে বিধায়ক রয়েছে ইদ্রিস আলী, তার বিরুদ্ধে 17 লক্ষ টাকা তোলাবাজি নেওয়ার অভিযোগেই কিন্তু বাড়িতে হামলা হয়েছে বলে জানা গিয়েছে। কাঠিরামপুর এলাকার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, সে তাকে ব্লক সভাপতি করব বলে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল এবং তার নাম রিয়াত হোসেন সরকার। তবে বেশ কয়েক মাস থেকে কিন্তু রিয়াত হোসেন সরকারকে পাত্তা দিচ্ছেন না বিধায়ক, তার পরিবর্তে কিন্তু সাবিরুল ইসলাম নামক এক তৃণমূলের নেতৃত্বকে পাত্তা দিচ্ছে। ফলে ব্লক স্তরে সেই তৃণমূল নেতা সাবিরুল ইসলামকে পাত্তা দেওয়ার কারণে তাকে ব্লক সভাপতি করবে বলেই রটেছে এলাকাতে, আর ওই রটনার জেরেই মূলত বিধায়কের বাড়িতে হামলা হয়েছে। তো আমরা যে বক্তব্য পেয়েছি তাতে কিন্তু প্রকাশ্যে বোঝাই যাচ্ছে যে তোলাবাজি করেই কিন্তু ব্লক সভাপতি করার একটা আশ্বাস ছিল, টাকা নেওয়া হয়েছিল তিনি জানান। অর্থাৎ রিয়াদ জানিয়েছেন, রিয়াত হোসেন সরকার জানিয়েছেন যে তার কাছে 17 লক্ষ টাকা সে নিজে গিয়ে দিয়ে এসেছিল এবং ব্লক সভাপতি হওয়ার কথা ছিল, ফলে তাকে ব্লক সভাপতি না করে অন্য কাউকে করাতেই তার অনুগামীরা হামলা করেছে। অপরদিকে বিধায়ক সমস্ত অভিযোগ মানতে নারাজ। ধন্যবাদ তোমাকে, এতক্ষণ সরাসরি টেলিফোনে ছিলেন মুর্শিদাবাদের প্রতিনিধি রফিকুল ইসলাম। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, তৃণমূল বিধায়ক ইদ্রিস আলীর বাড়িতে হামলার অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে এলো তৃণমূলের এক নেতার বিরুদ্ধে এই অভিযোগ, এবং সেই ক্ষেত্রে টাকা নেয়ার অভিযোগ, 17 লক্ষ টাকা নিয়েছিলেন বলেই সেই অভিযোগ, যার কারণে তার বাড়িতে হামলার চালানো হয়, এমনকি সেই হামলার ছবি যদিও তিনি অস্বীকার করেছেন।